এই পাশে দাঁত কিছুই নেই। হ্যাঁ, তো এই কারণে আমার একটু কথা বলতে কষ্ট হয়, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি প্রাইভেটভাবে একটা ট্রিটমেন্ট নিচ্ছি আর কি। হ্যাঁ, তো আমি আমার এই মুখে গুলিতে লাগে হচ্ছে গিয়ে 20 তারিখে, আর আমি হচ্ছে গিয়ে বনশ্রীর বাসিন্দা, রামপুরা বনশ্রী। হ্যাঁ, আমি আমার অপরাধ ছিল কি, আমি ছাত্রদেরকে সহযোগিতা করেছিলাম, কোমল পানি খাওয়িয়েছিলাম, সেটা শুক্রবারে। এরপরে শনিবারে প্রথম কার্ফিউ জারি ছিল, তখন আমি নামাজ পড়ার জন্য মসজিদে যাই। নামাজে তো আর কোনো কার্ফিউ জারি নাই, তাই না? আমি একজন মুসলমান, আমার তো নামাজ পড়তেই হবে। আমি নামাজ পড়ে যখন বাসায় আসি, আমার বাসায় আসার সাথে সাথে অনেক দূর থেকে অতর্কিতভাবে অনেকগুলো গুলি ছাড়ে, এর মধ্যে একটা গুলি আমার মুখে এসে পড়ে। এবং আমার মুখে যে গুলিতে আসে সেটা ডিরেক্ট আমার মুখে আসে না, আমি 3 নম্বর ব্যক্তি। আমার মুখে আসার আগে একটা টেলিফোন বক্স ছিল স্টিলের, ওটা ফুটা করে আরেক পাশ দিয়ে বের হয়েছে। ওই পাশে আরেকটা ছেলে মাত্র হোটেল থেকে ভাত খেয়ে বের হয়েছিল, ও ওই টেলিফোন বক্সের এ পাশে দিয়ে উঁকি দিয়ে দেখতেছিল, ওর এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়েছে, তারপরে আমার মুখে আসছে। এবং আমি যে গুলি খেয়েছি আমি বুঝিই নাই। আমি মুখ ধরে ওই ছেলেকে কোলে নিয়ে ফরাজি হাসপাতাল নিয়ে যাই, ও ওখানে মারা যায়। এরপরে আমি মুখ ধরে ঢাকা মুখ দিয়ে যাই ঢাকা মেডিকেল। ঢাকা মেডিকেল যাওয়ার পরে আমার ট্রিটমেন্ট করে, অপারেশন করে, জিব্বা দাঁত মারি সব সিলাই করে। করার পরে ওরা একটা বুলেট বাইর করে, বলে তুমি তো বুলেট খাইছো। হ্যাঁ, এবং ধারণা করা হচ্ছে এই বুলেট আমাদের দেশের বুলেট না, যেহেতু অনেক দূর থেকে গুলি করা হয়েছে। এবং আমি 3 নম্বর ব্যক্তি, অনেক শক্তিশালী একটা জিনিস মেটাল, সেটা ভেদ করে একটা ছেলের গলা এদিক এদিক ভেদ করে আমার মুখে আসছে। তো আমি এখন যেটা চাচ্ছি, আমার ট্রিটমেন্ট অনেক ব্যয়বহুল, তো আমাদের রক্তের বিনিময়ে নতুন উপদেষ্টা যারা আপনারা এখন আসেন বসছেন তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা দেশের সব কাজ করছেন, করেন, ভালো কথা, আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু আমরা তো আসি, আমাদেরকে নিয়ে আপনাদের চিন্তাভাবনা কি আমরা জানি না। আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, আপনারা আমাদেরকে নিয়ে একটু ভাবেন, চিন্তাভাবনা করেন, আমরা যেন ডাল ভাত খেয়ে এই ঢাকা শহরে বসবাস করতে পারি। না হলে যারা মারা গেছে আমরা তাদের কাতারে গিয়ে দাঁড়াইতে হবে, অনাহারে না খেয়ে। এটা আমাদের উপদেষ্টাদের প্রতি হচ্ছে কি আহ্বান। এবং যারা এই ঘটনার সাথে জড়িত, দ্রুত ট্রাইব্যুনালের আইনের আওতাধীনে তাদেরকে এনে আমরা ফাঁসির দাবি করতেছি, আর কিছুই আমরা চাই না।